নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। হাওড়া শহরে পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ করতে 227 কোটি টাকার পানীয় জল প্রকল্পের উদ্যোগ নিল রাজ্য সরকার। পদ্মপুকুরে কেএনডিএ নির্মিত এই জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পে গঙ্গা তীর থেকে অপরিশোধিত জল তোলার জন্য তৈরি করা হয়েছে দৈনিক 2 কোটি গ্যালন ক্ষমতা সম্পন্ন জেটি এবং পাম্প হাউস। সেখান থেকে জল আসবে পদ্মপুকুর জল প্রকল্পে। মানুষের বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য বসানো হয়েছে 112 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। হাওড়ায় একাধিক বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। এই প্রকল্পের ফলে হাওড়া শহরের বিভিন্ন এলাকার প্রায় 10 লক্ষ মানুষ উপকৃত হবেন। বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওতে।